নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। ইচ্ছামতীতে হিন্দু নিধনের প্রতিবাদ, বিচার বিভাগীয় তদন্ত দাবি আভার। করিমগঞ্জ কেন্দ্রে হাফিজ রশিদকে সমর্থন, সিদ্ধান্ত বিডিএফ এর সভায়। রমজান উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, সারা মধুরবন্ধ মোকাম মসজিদে। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। সারা আসাম বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন মেঘালয়ের ইচ্ছামতিতে সংগঠিত হিন্দু নিধনের প্রতিবাদ জানিয়ে ঘটনায় মেঘালয় সরকারের হস্তক্ষেপ কামনা করেছে। কার বিরোধিতা করে যারা দুজন হিন্দুকে হত্যা করেছে, এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংস্থার কর্মকর্তারা। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত সহ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবি তুলেছেন আভার সদস্যরা। তারা আরও জানান, দেশে নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ হওয়ার পর মেঘালয়ের ইছামতিতে বাঙালি হিন্দুদের হত্যা করা হয়েছে। ঘটনাকে নিয়ে এখনও শাসক দল মুখ খোলেনি। দেশে নাগরিকত্ব আইন বলবৎ হওয়ায় কেন্দ্র সরকারকে সাধুবাদ জানিয়েছে সংস্থা, কিন্তু এই আইনের বিধি নিয়ে বর্তমানে মানুষের মধ্যে বিভ্রান্তি ও সংশয়ের সৃষ্টি হয়েছে। তা নিয়ে বরাকের জনপ্রতিনিধিরা নীরব ভূমিকা পালন করছেন। কার বিধি রূপায়ণ নিয়ে নেতা মন্ত্রীরা মৌন থাকায় এদিন উদ্বেগ প্রকাশ করেছেন তারা। ভারত সরকার বিগত দিনে যে আশ্বাস দিয়েছিলেন তা সত্যি অর্থে পূরণ করেছেন, কিন্তু আসামের ক্ষেত্রে এই আইনকে অপরিপক্তভাবে বাস্তবায়ন করে বাঙালি হিন্দুদের বিভ্রান্ত করা হয়েছে বলে অভিযোগ আভার। বর্তমানে বৃহৎ সংখ্যক হিন্দু বাঙালিকে আধার কার্ড থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, যার দরুন বরাকের হিন্দু বাঙালিরা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাঙালি হিন্দুদের নিঃশর্তে নাগরিকত্ব প্রদানসহ কায়ের বিরুদ্ধে বিধি রূপায়ণকে নিয়ে সরকারের স্পষ্টীকরণ দাবি করেছেন আভার সদস্যরা। আমরা দেখেছি যে এনআরসিতে যারা বাদ পড়েছিল, আসাম সরকার একদিকে বলছেন যে এই এনআরসিকে ওরা মানছেন না, কিন্তু আবার অন্যদিকে এটাকে ক্যান্সেলও করছেন না। এর কারণ হচ্ছে যে আজকের দিনে প্রতিটা স্টেপে আধার কার্ডের দরকার। কিন্তু আপনারা জানেন যে এক বৃহৎ সংখ্যক হিন্দু বাঙালিদের আধার কার্ডকে ব্লক করে রাখা হয়েছে, এবং যার ফলে বিভিন্ন সুযোগ সুবিধা ওরা পাচ্ছেন না। আজকে সরকারের যেসব স্কিম আছে, যেমন আয়ুষ্মান কার্ড আছে, রেশনের যে চাল পাওয়া যায়, এই সমস্ত থেকে বঞ্চিত হচ্ছেন এই হিন্দু বাঙালিরা। তো সেই ক্ষেত্রে আমরা দাবি করছি যে এই এনআরসি যেটাকে ব্লক করা হয়েছে, সেই এনআরসির ব্লকিং যাতে অনতিবিলম্বে খুলে দেওয়া হয়, যাতে এইসব মানুষরা যাতে সরকারের যে বিভিন্ন ঘোষিত নীতি সেইটা যেন তারা সুযোগ সুবিধা ভোগ করতে পারে, তার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীকে পূর্ণ সমর্থনের সিদ্ধান্ত নিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। একই সঙ্গে শিলচর আসনের সব প্রার্থীদের সাথে বরাকের সমস্ত জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা ও অঙ্গীকারের ভিত্তিতে যোগ্য প্রার্থীকে সমর্থন করা হবে জানালেন বিডিএফ কর্মকর্তারা। রবিবার বিডিএফ কার্যালয়ে এক সাধারণ সভা শেষে এই ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় ও মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট মূলত বরাকের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে উদ্বিগ্ন এবং এই ব্যাপারে প্রথম থেকেই সরব রয়েছে। তাই যে প্রার্থী এইসব সমস্যার সমাধানে প্রকৃতভাবে আন্তরিক থাকবেন তাকেই সমর্থন জানাতে তারা প্রস্তুত। এ ব্যাপারে দল তাদের কাছে গৌণ। তারা বলেন, হাফিজ রশিদ চৌধুরী নির্বাচিত হলে যে এইসব সমস্যা নিয়ে লোকসভায় সরব থাকবেন তা নিশ্চিত। জাতি ধর্ম নির্বিশেষে রাজ্যের সংখ্যালঘুদের সমস্যার সমাধানে তিনি দীর্ঘদিন ধরে নির্লজ চেষ্টা করে আসছেন। ডি ভোটার নোটিশপ্রাপ্ত বা ডিটেনশন ক্যাম্পে বন্দী প্রান্তিক সংখ্যালঘুদের ন্যায় পাইয়ে দিতে তিনি বহু লোককে আইনি সহায়তা করেছেন। শিক্ষিত, বিজ্ঞ, এই রাজনৈতিক ব্যক্তিত্ব এই উপত্যকার সমস্যা নিয়েও সম্পূর্ণ ওয়াকিবহাল। তাই তাকে নির্বাচিত করলে বহুদিন বাদে এই উপত্যকার জনগণ সঠিক প্রতিনিধিত্ব দেখতে পাবেন। তারা বলেন, সেজন্যই তারা হাফিজ রশিদকে বিডিএফ এর পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে। শুধু তাই নয়, এই প্রার্থীর সমর্থনে তারা করিমগঞ্জ কেন্দ্রে প্রচার কার্য চালাবেন বলে জানিয়েছেন।
রমজান মাস উপলক্ষে রবিবার মধুরমন্ত মোকাম মসজিদে স্থানীয় শিশুদের মধ্যে ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেশ উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কচিকাঁচারা, পরে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, প্রথম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত স্থানীয় সমাজসেবী আখলাসউদ্দিন মজুমদারের উদ্যোগে স্থানীয় শিশুদের মধ্যে ইসলামী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় মধুরমন মসজিদে। শিশুদের প্রশিক্ষণ করান মাওলানা কমরুল ইসলাম বরভুইয়া। এই পরিপ্রেক্ষিতে এদিন শিশুদের মধ্যে ইসলামিক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া যে সকল শিশু এই প্রশিক্ষণ শিবিরে নিয়মিত হাজির ছিল তাদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম কামরুল ইসলাম বরভুইয়া, আলকাসউদ্দিন মজুমদার, সাদ্দিক আহমেদ লস্কর, মিকন আহমেদ মজুমদার, নাসিরউদ্দিন মজুমদার, রাজু আহমেদ মজুমদার প্রমুখ। একটি অতি সুন্দর মনোরম প্রোগ্রাম হয়েছে, যেটি ছিল আমাদের প্রথম রমজান থেকে বাচ্চাদেরকে নিয়ে আমাদের সাজুভাইয়ের উদ্যোগে একলাসউদ্দিন মজুমদার, উনি যে সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের বিনিময়ে আজকে এই প্রোগ্রামটি হয়েছে। তো আজকের প্রোগ্রামটি হয়েছে কুইজ কম্পিটিশন নিয়ে। যারা যারা এই প্রশিক্ষণে আমাদের ইমাম সাহেব যা কিছু শিখিয়েছেন, এই টপিকের উপরেই আজকে একটি কুইজ কম্পিটিশন করা হয়েছে। তো এই কুইজ কম্পিটিশন করিয়ে আমরা বাচ্চাদেরকে অনেক প্রাইজ দিয়েছি। তো যারা যারা বাচ্চারা রেগুলার উপস্থিত হয়েছেন ওনাদেরকে আমরা ফার্স্ট প্রাইজ, এবং যারা এক দুই দিন বন্ধ করেছেন তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি। এবং আজকের এই প্রোগ্রামে কম্পিটিশনে যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছেন ওনাদেরকেও আমরা পুরস্কৃত করেছি। ধন্যবাদ। দক্ষিণ ধলাইয়ের দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা খুলে দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানাল সংখ্যালঘু মোর্চা। দীর্ঘ প্রায় সাত মাস পর পুনরায় খুলল দক্ষিণ ধলাইয়ের হাওয়াইথাংয়ের এই মাদ্রাসা। কিছুদিন আগে মাদ্রাসার মধ্যে এক পড়ুয়াকে নৃশংসভাবে হত্যার ঘটনার পর জেলা প্রশাসন সিল করে দিয়েছিল। তবে সম্প্রতি এই মাদ্রাসা পুনরায় খুলে প্রশাসন, তাই জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান মাদ্রাসা কর্তৃপক্ষ ও বিজেপি সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা। মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ মাওলানা ফখরুল ইসলাম লস্কর প্রশাসনকে ধন্যবাদ জানান। এছাড়া বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রদেশ সম্পাদক আতাউর রহমান লস্কর, সদস্য নুরুল হক লস্কর, কাছাড় জেলার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর, নরসিংপুর মণ্ডল বিজেপি সভাপতি খায়রুল আমিন লস্কর, ময়না মিয়া লস্কর সহ অন্যান্যরা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। এদিন দক্ষিণ ধলাইয়ে বিভিন্ন নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা। এরই মধ্যে মাদ্রাসায় গিয়ে খোঁজ খবর নেন তারা। মাদ্রাসার উন্নয়নে সুপারিনটেন্ডেন্ট ফখরুল ইসলাম লস্করের সাথে আলোচনা করেন। বিগত বুধবারে আবার কাছাড় জেলা প্রশাসনের অনুমতিতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার এই মাদ্রাসাটা খুলে দিয়েছেন আবার শিক্ষা পাঠদান শুরু করার জন্য। আজকে এখানে উপস্থিত এখন আমাদের সামনে সৌজন্যমূলক সাক্ষাৎ করার জন্য, মাদ্রাসার খোঁজখবর নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন জনাব আতাউর রহমান লস্কর, আসাম রাজ্যিক সংখ্যালঘু মোর্চার সম্পাদক, তাছাড়া নুরুল আলম মজুমদার সাহেব, আসাম রাজ্যিক সংখ্যালঘু মোর্চার অন্যতম সদস্য, এছাড়াও জনাব হামিদুল ইসলাম লস্কর সাহেব, কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার ভারপ্রাপ্ত সভাপতি, এছাড়া আমাদের এতদঞ্চলের বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ খয়রুল আমিন লস্কর সাহেব, নরসিংপুর মণ্ডল ভারতীয় জনতা পার্টির সহসভাপতি, এছাড়া এতদঞ্চলের বিশিষ্ট সমাজসেবী এবং রাজনীতিবিদ আলহাজ মনজির আলী লস্কর সাহেব, নরসিংপুর মণ্ডল সংখ্যালঘু মোর্চার সহসভাপতি আমাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে এসেছেন মাদ্রাসার এই খবরাখবর নেওয়ার জন্য। এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ ওনারা যে আজকে মাদ্রাসা খোলার পরের খবর নিতে এসেছেন, এর জন্য আমরা শুক্রিয়া আদায় করি। ওনাদের দীর্ঘায়ু আমরা কামনা করি। তাছাড়া আগামী দিনে ওনারা যেভাবে সংখ্যালঘুদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য কাজকর্ম করতেছেন, আগামী দিনে আরও বেশি করে করতে পারেন, এ দোয়াও আমরা রাখি। এবং মাদ্রাসাটা আগামী দিনে যাতে সুন্দর মতে পরিচালিত হয়, শিক্ষাদান, পাঠদান, এলাকাবাসীর সকল সাহায্য সহযোগিতা এবং ওনাদের কাছে আমরা আগামী দিনে মাদ্রাসার প্রতি সুনজর রাখার জন্য অনুরোধ রাখতেছি। আজকে সকালে শিলচর ঘনিয়ালা রাধাগোবিন্দ রোডে একটি পাখি উপর থেকে পড়ে আঘাত পায়। সঙ্গে সঙ্গে পাখিটিকে বাঁচানোর জন্য তৎপরতা শুরু করেন স্থানীয় মানববৈদ্য শিলচর হেল্পিং এইড এনজিওর কার্যনির্বাহী সদস্য গৌতম মণ্ডল সহ অন্যান্যরা। খবর দেওয়া হয় নতুন তৈরি হওয়া বন বিভাগের কাছাড় ওয়াইল্ড লাইফ ডিভিশনকে। ওয়াইল্ড লাইফ ডিভিশনের দুই কর্মী এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে যান। পাখিটির নাম
ব্ল্যাক ক্যাট, বৈজ্ঞানিক নাম মেলভাস মাইগ্রেন্স। পাখিটি এক প্রকারের চিল। এলাকার যারাই পাখিটিকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে ভালো করার প্রচেষ্টা নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানিয়েছেন পশুপ্রেমীরা। ওয়াইল্ড লাইফের কর্মীরা বলেছেন পাখিটিকে সুস্থ করে যথাস্থানে ছেড়ে দেওয়া হবে। রবিবার শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত ভোলাগিরি আশ্রমে সদ্যপ্রয়াত শিলচর শহরের প্রবীণ নাগরিক তথা ক্রীড়াবিদ ও ধর্মপ্রাণ অভিজিৎ এন্দোর স্মরণ সভার আয়োজন করা হয়। সেদিন প্রথমে উক্ত মন্দির প্রাঙ্গণে প্রয়াত অভিজিৎ এন্দোর স্মরণ সভার সূচনা হয় গুরু পূজার মধ্যে দিয়ে। পরবর্তী সময়ে প্রয়াত অভিজিৎ এন্দোর প্রতিকৃতিতে উপস্থিত ভক্তরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। কাশী থেকে আগত ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ বলেন, মানুষ মরণশীল, কিন্তু মানুষের সামাজিক ও আধ্যাত্মিক কর্মজীবনটি মানুষের মনের মধ্যেই চিরকাল স্মরণে থাকে। সদ্যপ্রয়াত অভিজিৎ এন্দো ভোলাগিরি আশ্রমে একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং সেই সঙ্গে কর্মজীবনের মাধ্যমে এই অঞ্চলের বহুল প্রচলিত ব্যক্তিত্ব ছিলেন। স্বামী চৈতন্যানন্দ গিরি মহারাজ বলেন, মৃত্যু এই জগৎ সংসারের এক অবধারিত অনিবার্য ও ধ্রুব সত্য। জন্মিলে মরিতে হবে অমর কে কোথায় ভবে, জীবন মৃত্যুর সৃষ্টিকর্তার নিজস্ব ঘোষণা। ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমাময় ও মহানুভাব পালনকর্তার সত্তা ছাড়া। ক্ষণস্থায়ী পৃথিবীতে স্থায়ী নয় কেউই। দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে একদিন পাড়ি জমাতে হবে ওপারে, যেখানে বন্ধু হবে না কেউ, হবে না শত্রুও। শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন, এই জড়জগতে নিজেকেই নিজের দায়িত্ব নিতে হবে। শ্রীমদ্ ভগবদ্গীতাতে শতাব্দীর পর শতাব্দী জীবন ও জগৎ সম্পর্কে কোটি কোটি মানুষের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে, বদলে গিয়েছে ভেতর থেকে, খুলে দিয়েছে তাদের সম্ভাবনার দ্বার, দিয়েছে প্রশান্ত ও পরিতৃপ্ত জীবন। প্রত্যেকটা মানুষে জন্ম হয়, মৃত্যু হয়, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথায় রবে কবিদের ভাষায়। মৃত্যুকে অনেকভাবে বিশ্লেষণ করেছেন, তথাপিও সে প্রকৃতি নিয়ম থেকে কেউ আমরা চিরকাল অমর হতে পারি না। অমর হওয়ার চেষ্টা করতে হয়। দৈহিক দেহ প্রাপ্ত হলে দেহ একদিন বিনাশ হবে, এটাই চিরন্তন সত্য। তাই উনি ব্যক্তি হিসেবে সামাজিক কর্মকাণ্ড এবং প্রত্যেক একটা জনহিতৈষী হিসাবে সমাজে অনেক কিছু ওনার অবদান রয়েছে। পাশাপাশি সুদীর্ঘ অবসর ভোলাগিরি আশ্রমের শিষ্য হওয়াতে ভোলাগিরি আশ্রমের বিভিন্ন কর্মকাণ্ডে এবং আশ্রম কমিটির সদস্য পদে দীর্ঘদিন ছিলেন। তাই ইহেন ব্যক্তিত্ব ব্যক্তিদের সমাজে অনেক কিছু অবদান থাকে। তো আজকের দিনে উনি আমাদের কাছে নেই, ওনার আত্মার চির শান্তি প্রার্থনা কামনা করি। তিনি ভুলক গুলক এবং সকর্মজনিত। শিলচর ন্যাশনাল হাইওয়ে, চ্যাংকুড়ি রোড ও ভকতপুর রোডের অবস্থা বেহাল, দীর্ঘদিন থেকে নেই সংস্কার। লোকসভা নির্বাচনের আগে রাস্তা সংস্কারের দাবি জানালেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, অনেকদিন ধরে চ্যাংকুড়ি রোডের রাস্তা বেহাল হয়ে পড়ে আছে, রাস্তার মধ্যে বিশাল আকারের গর্ত, অল্প বৃষ্টিতে রাস্তার গর্তে জল জমা হয়ে যায়, এতে যাত্রীবাহী গাড়ি প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করে। স্থানীয়রাও প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করেন, যে কোনো সময় বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। স্থানীয়রা বলেন, বিধায়ক ও সাংসদের দেখা মিলে নির্বাচনের আগে, নির্বাচনে জয়ী হওয়ার পর তাদের আর দেখা মেলে না, তাই রাস্তার কোনো সংস্কারও হয় না। এদিন স্থানীয়রা সাংসদ ও বিধায়কের কাছে দাবি রাখেন লোকসভা নির্বাচনের আগে রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য। চারিয়ালি চ্যাংকুড়ি রোড, এখানের অবস্থা অনেক দুরবস্থা হতে চলেছে। আজকে মাস দুয়েক থেকে এখানে জল জমা হয় এবং গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, টুকটুকি দু তিনটা উল্টে ফুলটে পড়ে যায়। এইখানে প্রশাসনের কোনো নজর নেই। তো আপনাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা এই যে পাইপলাইনে কাজ করে গেছে, এই ন্যাশনাল হাইওয়ে রাস্তার অবস্থা একদম বাজে অবস্থা করে রেখেছে। তো আপনারা প্রশাসনকে আমরা এটাই জানাই যে আপনারা দেখে আপনারা এগুলা তদন্ত করে আপনারা কাজটা কমপ্লিট করেন। লোকসভা নির্বাচনের আগে আপনারা দেখেন এখানের অবস্থা, এখানে পরিস্থিতি দেখেন যে মানুষ চলতে পারছে না, যেতে পারছে না, বাচ্চাকে যা স্কুল করে যেতে পারছে না। তাই আপনারা এই আর স্থানীয় বিধায়ক আমাদের এলাকাতে এসে
কোনো ধরনের দেখভাল করেন নাই। আজকে এই এইখানে ন্যাশনাল হাইওয়ের এই অবস্থা, সব পুরাটা ন্যাশনাল হাইওয়ে এই অবস্থা চলেছে। এই পাইপ লাইনে কাজ করে গেছে কিন্তু এগুলা মেরামত করা হচ্ছে না, তাই আপনারা এখানে নজর দিন, আপনাদের কাছে আমাদের এই অনুরোধ। ব্যতিক্রমে ইফতার মাহফিলের আয়োজন করলো খোঁজ শিলচর। প্রতি বছরের মতো মাহে রমজান উপলক্ষে এবারও রবিবার আনুষ্ঠানিকভাবে ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করলো বেসরকারি সংস্থা খোঁজ শিলচর। এদিন শহরের গোপালগঞ্জে ডাক্তার এম মাসুমের অফিস রুমে সমবেত সর্বধর্ম প্রার্থনা সভা সহ ইফতারের আসর আয়োজিত হয়। এতে আমন্ত্রণে সাড়া দিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীর লোকজন উপস্থিত ছিলেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, প্রফেসর, ব্যাংক ম্যানেজার, প্রিন্সিপাল, ভিডিও, স্কুল শিক্ষক, ক্রীড়াবিদ, সমাজসেবী, গায়ক, নাট্যকার, সাংবাদিক, সংগঠক সবাই একসাথে বসে ইফতার করেন। অতিথিরা সবাই খোঁজের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সংগঠনের আরও এগিয়ে যাওয়ার কামনা করেন। উল্লেখ্য, প্রথম রমজান থেকে এবার প্রথমবারের মতো খোঁজ সংগঠন অসহায় লোকদের মধ্যে ইফতার করানোর উদ্যোগ নিয়েছেন। এতে প্রতিদিন 150 থেকে 200 লোক বিনামূল্যে ইফতার করে যাচ্ছেন। প্রতি বছরই একদিন আমরা এই ইফতারের আয়োজন করি এখানে, সবাই এখানেই করে থাকি এবং আপনাদেরকে কষ্ট দেই। আসলে ইফতারটা একটা পারিবারিক জিনিস, সবাই মিলে একসঙ্গে খুশি করে রোজার শেষে যে খাওয়ার আনন্দ সেটা উপভোগ করে। তাই আমি খুঁজের পক্ষ থেকে আপনাদের সবাইকে এখানে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আপনারা এটা উপভোগ করবেন, আমাদের সঙ্গে পারিবারিকভাবে এটা একটা সম্পর্ক গঠনে সাহায্য করবে, আমাদের সবার মধ্যে একটা হৃদ্যতা আসবে এবং আমরা একে অপরকে সময়ে অসময়ে যে সময় যে কাজ লাগে সাহায্য সহযোগিতা হাত পড়াতে পারবো। এখানের মধ্যে এই ইফতারটা এখানের মধ্যে শেষ না, কিন্তু আমাদের আরেকটা ইফতার চলছে নিউ মার্কেটের সামনে, সেখানে যারা আর কি অসহায় মানুষ তাদের জন্য প্রতিদিন 100 জনের মানুষের আমরা ইফতার করাচ্ছি। সেই ইফতারটা এই বছর আমরা নতুনভাবে চালু করেছি। আমাদেরকে ওই ইফতারের মধ্যে যারা আমাদেরকে 2-3 জন লোক সাহায্য করেছে, মৌসুমী গুপ্ত একদিনের ইফতার দিয়েছিলেন 3,000 টাকা, হৃদয় এনজিও সদস্যরা আমাদের এখানে রবিবারে যে ইফতারটা হয় সেখানে অনেক বড় মানুষ আছে, মানুষ বেশি গ্যাদারিং হয়, সেখানে হৃদয় এনজিও আমাদেরকে 5,000 টাকা দিয়ে সাহায্য করেছেন। এবং আমাদের অরিজিৎ গুপ্ত 20 কেজি চিনি দিয়েছিলেন, অরিজিৎ গুপ্ত আমাদেরকে, ইমরান লস্কর ওনার ওয়াইফ ডনবক্সিতে শিক্ষিকা, উনি আমাদেরকে 2,000 টাকা দিয়ে ওইখানে ইফতারের জন্য সাহায্য করেছেন। এইভাবে আমরা বিভিন্ন জন আমাদেরকে সাহায্য করাতে এই ইফতারটা চলতেছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও করিমগঞ্জ জেলার পাথারকান্দির বিধানসভার দক্ষিণ প্রান্তের অসম মিজোরাম ত্রিপুরা সীমান্তবর্তী বালিপিপলা জিপির নীলকান্তপুর জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। এবারও এই ঐতিহ্যবাহী মন্দিরে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম যজ্ঞে ব্রতী হয়েছেন স্থানীয়রা। এ মর্মে রবিবার আয়োজক কমিটির পক্ষে জানানো হয় যে আগামী 5 এপ্রিল শুভ দিবসের মাধ্যমে এই নাম সংকীর্তনের শুভারম্ভ হবে। পরদিন দিবারাত্র চলবে হরিনাম, সঙ্গে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। 7 এপ্রিল যথারীতি নগর পরিক্রমা, পূর্ণাকীর্তন সহ দধিভাণ্ড ভঞ্জন ও মহন্ত বিদায়ের মধ্যে দিয়ে অষ্টপ্রহর হরিনাম যজ্ঞের সমাপ্তি ঘটবে। এতে বৃহত্তর বালিপিপলা রাঙামাটি এলাকার সকল ভক্তপ্রাণ সনাতনী জনগণের উপস্থিতি ও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। উল্লেখ্য, এই নাম যজ্ঞে কীর্তন পরিবেশন করবেন বরাকের বিভিন্ন কীর্তনিয়া সম্প্রদায়। আমাদের এই গ্রামের সর্বজনীন কীর্তন তো আমরা আগামী 5 তারিখ 5 এপ্রিল শুভ অধিবাসনের মাধ্যমে এই কীর্তনের সূচনা হবে। পরদিন 6 এপ্রিল এই হরিনাম সংকীর্তন পরিবেশন ও ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পরদিন 7 তারিখ 7 এপ্রিল আমাদের নগর পরিক্রমা, দধিভাণ্ড ভঞ্জন ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে আমাদের কীর্তনের সমাপ্তি ঘোষণা করা হবে। তাই এই অনুষ্ঠানে সকল সনাতনী ধর্মাবলম্বী গৌরভক্তবৃন্দ সবাইকে আমরা করজোড়ে মিনতি করছি, আপনারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সক্রিয় সহযোগিতা করে আমাদের এই
কীর্তনটাকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ করছি। ভারত মাতা কি জয়। কীর্তনী সম্প্রদায় এর নাম বলছি, প্রিয়দর্শিনী সম্প্রদায় বদরপুর ভাঙ্গা থেকে, শ্রী বিষ্ণু সম্প্রদায় বদরপুর মির্জাপুর থেকে, শ্রীগুরু সম্প্রদায় বালিপিপলা থেকে, গৌরমিলন সম্প্রদায় শিলচর থেকে। বসন্ত উৎসব উদযাপন করল সম্মিলিত লোকমঞ্চ। কৃষ্টি ও সংস্কৃতির পীঠস্থান দুধপাতিলে রবিবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব পালন করল সম্মিলিত লোকমঞ্চ। এবছর সংস্থার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দুধপাতিলে শ্রী শ্রী রাধাগোবিন্দ জীব মন্দিরে গ্রাম্য পরিবেশে দিনটি উদযাপন করে সম্প্রীতির বার্তা দিয়েছেন আয়োজকরা। এদিন নৃত্য ও সঙ্গীত সহ আবিরের রঙে রাঙিয়ে গোটা এলাকাকে উৎসবমুখর পরিবেশে মাতিয়ে তোলেন বিভিন্ন শিল্পীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভাস্কর দাস সংস্থার কর্মকাণ্ড তুলে ধরে আগামীতে তাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন। শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আমরা সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি। সকাল 11টা থেকে চলবে বিকেল 4টা পর্যন্ত, সাথে ঠাকুরের মহাপ্রসাদ এখানে আমরা সবাইকে আয়োজন করেছি, সবাই খাবে। তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আমরা খুব চেষ্টা করছি সম্মিলিত লোকমঞ্চ যে কাজ করে যাচ্ছে, কিছুদিন আগে আমরা দামাইল উৎসবও করেছি, দামাইল প্রতিযোগিতা করেছি, সেদিকে লক্ষ্য রেখে এবার আমরা বসন্ত উৎসব দুধপাতিল অঞ্চলে, আপনারা বলতে পারেন যে শিলচর ছেড়ে দুধপাতিল কেন, দুধপাতিলে অনুষ্ঠান করার একটা স্বাদই আলাদা। কারণ দুধপাতিল হচ্ছে গিয়ে আমাদের এই বরাকের আমরা বলবো যে সংস্কৃতির যে পীঠস্থান বলবো আমরা, যেখান থেকে মাটির গন্ধ আমরা সংস্কৃতির গন্ধ পাচ্ছি, প্রতিটা মানুষ এখান থেকে ধামাইল হোক বা যে কোনো সঙ্গীত হোক, বাইরে অনেক শিল্পীরাই প্রতিষ্ঠিত আজ, তো সেই জায়গা থেকে আমরা এই জায়গা মন্দিরটাকে বেছে নিয়েছি। আমরা অনুষ্ঠান করেছি সারাদিন ব্যাপী এবং আমাদের ডাকে সারা দিয়ে অসংখ্য অসংখ্য শিল্পীরা এখানে এসছেন, নাচে গানে মিলিয়ে আবৃত্তিতে মিলিয়ে আমরা এখানে আজকের এই আয়োজন। আমরা দুধপাতিলবাসীকে যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা পাশে আছেন বলে। আমরা আরেকটা জিনিস বলতে চাচ্ছি, আমরা এখানে যিনি বিধায়ক, প্রাক্তন বিধায়ক শ্রী কিশোরনাথ মহাশয় আমাদেরকে যথেষ্ট সহযোগী, এবং জেডপিসি গীতনাথ উনিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। এবং শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ইচ্ছামতীতে হিন্দু নিধনের প্রতিবাদ, বিচার বিভাগীয় তদন্ত দাবি আভার। করিমগঞ্জ কেন্দ্রে হাফিজ রশিদকে সমর্থন, সিদ্ধান্ত বিডিএফের সভায়। রমজান উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, সারা মধুরবন মোকাম মসজিদে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।